নমস্কার বন্ধুরা আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপিতে আমি বানিয়ে দেখাবো রসভরি চন্দ্রকান্তি পিঠে একেবারে নতুন ধরনের একটি পিঠে রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই লোভনীয় নতুন ধরনের পিঠেটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন এই সহজ রেসিপিটি দেখে বানালে পিঠে একেবারে পারফেক্ট হবে আর স্বাদও দেখবেন একেবারে মুখে লেগেই থাকবে একবার খেলে মন ভরবে না মনে হবে বারবার খাই আর যাকে খাওয়াবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর রেসিপি জানতে চাইবে কেমনভাবে বানিয়েছেন একেবারে নামমাত্র উপকরণে হাতের কাছে থাকা খুবই কম উপকরণ দিয়ে ঝটপটে এইরকম একটি লোভনীয় পিঠে তৈরি করে ফেলতে পারেন আসনে এই রেসিপিটি দেখে নিন প্রথমে একটি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা জল জলের মধ্যে প্রথমে দিচ্ছি একটি চা চামচের হাফ চামচ লবণ আর সেই চামচের এক চামচ দিয়ে দিচ্ছি চিনি আর এক চামচ লাগবে ঘি দিয়ে জলটাকে ভালো করে একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি জল যখন এই রকম ফুটতে থাকবে তখন দিতে হবে এর মধ্যে ময়দা ময়দা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত ময়দাটাকে ভালো করে রান্না করে নিচ্ছি ময়দা দিয়ে এরকম একটুক্ষণ আড়াচাড়া করবেন দেখবেন খুব সুন্দর ময়দাটা জলের সঙ্গে মিশে গিয়ে একটা ডোতে পরিণত হয়ে যাবে এবং খুব সুন্দর ময়দার সেদ্ধ হয়ে যাবে তার জন্য গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন কারণ জলের মধ্যে ময়দা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন ময়দা একেবারে ডলা পাকাতে শুরু করবে তাতে সঙ্গে সঙ্গে কিন্তু তুলবেন না যেহেতু ময়দাটা একটু কাঁচা থেকে যেতে পারে তার জন্য গ্যাসের আঁচটা একটুক্ষণ কমিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়তে নাড়তেই দেখবেন খুব সুন্দর ময়দা ডোটা সফট হয়ে যাবে দেখুন ময়দা ডো হয়ে গেছে এখন একটি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি আর থালার মধ্যে আগে থেকে অল্প করে একটু ঘি ব্রাশ করে নেবেন অল্প করে ঘি লাগিয়ে নাহলে হাতের মধ্যে অল্প করে ঘি মেখে নিয়ে এই ময়দার ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে একেবারে মসৃণ গায়ের এইরকম একটা ডো বানাতে হবে এই ডোটাকে এখন একটু পুরু করে রুটির মতন তৈরি করে নিচ্ছি একটা গোল গোলশেপ দিয়ে দিচ্ছি যাতে পিঠেগুলো বানাতে সুবিধে হয় দেখুন এই রকম পুরু করে বানাতে হবে একটু পুরু থাকলে পিঠেগুলো ভালো লাগবে এখন সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে মাঝখানে যে অংশটা আছে এখান থেকে একটু চৌকো চৌকো করে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি এই সাইডগুলো যে কেটে নিলাম এইগুলোকে আবার আগের মতন একটু ভালো করে মেখে নিয়ে একটি গোল শেপের এরকম রুটি বানিয়ে ঠিক একইভাবে এইরকম শেপ দিয়ে পিঠেগুলো বানিয়ে ফেলতে পারেন একই মাপের সমস্ত এরকম চৌকো চৌকো করে পিঠেগুলোকে কেটে নিচ্ছি দেখুন এইভাবে পিঠেটা বানালে পিঠে বানানোর কোনো রকম সমস্যা হয় না খুব সহজেই দেখবেন এইরকম চোখো চোখো করে পিঠেগুলো বানাতে পারবেন আর পিঠেগুলো যতটা মাপের হয়েছে এগুলো কিন্তু তেলে ভাজার পরে আরও অনেকটা ফুলকো হয়ে যাবে বেশ ফুলকো হবে আর স্পঞ্জি হবে নরম তুলতেলে হয় এখন পিঠেগুলো রেডি হয়ে গেছে এখন এগুলোকে তেলে ভেজে নেব তার জন্য দেখুন কড়াইতে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি তেল ভালো করে গরম করে নিয়ে তারপর একটি একটি পিঠে তেলের উপরে দিয়ে দিচ্ছি তারপরে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা একটুক্ষণ কমিয়ে দিয়ে এইরকম একটুক্ষণ সময় নিয়ে পিঠেগুলোকে ভাজতে হবে তাহলে দেখবেন এই পিঠেগুলো আগে থেকে বেশ ফুলকো হবে আর ভেতরটা একেবারে স্পঞ্জি হবে এতে যে চিনির চিরাটা হবে চিনির চিরাটা দেখবেন পিঠের মধ্যে খুব সুন্দর ভালোভাবে ঢুকে যাবে তার জন্য পিঠেগুলোকে একটুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে কিছুক্ষণ এইভাবে দেখুন ভাসতে ভাসতে পিঠেগুলো কতটা ফুলকো হয়ে গেছে বেশ সুন্দর ফুলের টইটম্বুর হয়ে গেছে আর কালারটাও দেখুন অল্প অল্প করে চেঞ্জ হতে শুরু করেছে যেহেতু গ্যাসের আঁচটা একটু কমানো আছে তাই কালারটা চেঞ্জ হতে একটুক্ষণ সময় লাগবে একটুক্ষণ সময় নিয়ে এরকম পিঠেগুলোকে ভেজে নিতে হবে এতে কালারটাও খুব সুন্দর আসবে আর পিঠেগুলো বেশ ফুলকো হবে পিঠেগুলোর কালার দেখুন খুব সুন্দর লালচে হয়ে গেছে এখন এই পর্যায়ে পিঠেগুলোকে তেল থেকে তুলে নিতে হবে আর পিঠেগুলোকে তেল থেকে তুলে নিয়ে চিনি শিরাই দিতে হবে তার জন্য একটা চিনি শিরা রেডি করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম এক কাপ চিনি আর যেই কাপের মাপ করে চিনিটা নিলাম সেই কাপে দেড় কাপ জল দিতে হবে এই মেজারমেন্ট করে চিনি শিরা তৈরি করতে হবে তাহলে শিরা একেবারে পারফেক্ট হবে একটু চটচটে ধরনের শিরা বানাতে হবে একেবারে পাতলা নয় আবার একেবারে একতারে বিশিষ্ট শিরা নয় মোটামুটি হাতের মধ্যে একটু নিয়ে দেখবেন একটু চটচটে ভাব লাগছে তাহলেই বুঝতে পারবেন চিনিশিরা একেবারেই রেডি কিছুক্ষণ এইভাবে ভালো করে ফুটিয়ে নিচ্ছি গ্যাসের নাচটা একটু বাড়িয়ে এরকম ফুটিয়ে নিতে হবে ফোটানোর সঙ্গে সঙ্গেই দেখবেন খুব সুন্দর চটচটে হয়ে আসবে হাতের মধ্যে নিয়ে একটু দেখে নেবেন একটু চেক করে নেবেন একটু চটচটে তেলের মতন চিপচিপে লাগছে তাহলেই বুঝতে পারবেন চিনি শিরা হয়ে গেছে এই চিনি শিরার মধ্যে দুটো এলাচকে একটু থেতো করে দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুবই ভালো লাগবে তারপরে তেলে ভেজে নেওয়া তেল ঝরানো পিঠাগুলোকে শিরার মধ্যে দিয়ে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এতে সিরাটা দেখবেন খুব ভালোভাবে ঢুকে যাবে এক মিনিটের বেশি কিন্তু ফোটাবে না তাতে চিনি সিরাটা একেবারে টেনে শুকনো হয়ে যাবে আর পিঠের মধ্যে সিরাটা ভালোভাবে ঢুকবে না পিঠের দেখুন এই রকম যখন সিরাটা আছে সেই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন এই রকম সিরা থাকবে সেই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলে সিরাটা দেখবেন পিঠের মধ্যে খুব ভালোভাবেই ঢুকে যাবে এখন এটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার জন্য থার্টি মিনিটস একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন দেখবেন যে বাদবাকি সিরাটা আছে পিঠের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে পিঠের ওপরটাও খেতে সুন্দর লাগবে আর ভেতরটা একেবারে রসে টৈটম্বুর হবে এইভাবেই তৈরি করে ফেলতে পারেন লোভনীয় ময়দার রসপুরি চন্দ্রকান্তি পিঠে একেবারে নতুন ধরনের একটি পিঠে রেসিপি শেয়ার করলাম রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে একবার হলো ট্রাই করে দেখুন খেতে দারুণ লাগবে প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে লাইক শেয়ার করা অনুরোধ থাকলো ভালো থাকবেন শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ